আচ্ছা, আমরা একটু আবার পড়ি পরে পরে। আমরা যখন দেখবো যে এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে আছে আমার কোনো ইমেজটা, মানে এক কালার সে ধরতে পারবে, ঠিক আছে? বা সবাই দেখতেছে আমার স্ক্রিন? ভাই আপনার স্ক্রিন কি চেয়ার? আমি যে দেখছি। জি ভাই দেখতে পাচ্ছি ভাই। স্ক্রিন প্রিন্ট পিন করো তো এলে হবে। দেখতেছি ভাই, পিন করো। পিন করার পরে তো দেখতেছি না। আচ্ছা ওকে, ভাই দেখতেছি না তো ভাই, একটু আবার ওপেন করে সব করে ওপেন করো। ঠিক আছে, ওকে ওকে। ভাই আচ্ছা ঠিক আছে, আমরা একটা ইমেজ ওপেন করলাম। আমরা প্রথমে তো এবার দেখো, আমরা দেখছি যে আমরা কি জানি বলে প্যান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না? এটা একটু আবার পরে দেখাই দেবো, প্যান টুল দিয়ে যাদের একটু সমস্যা আছে। বাট আমরা এক কালার যখন কোনো ব্যাকগ্রাউন্ডের নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে দেখেন এখানে যাবেন, ইরেজ টুলের নিচে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, কি আছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, এটাতে ক্লিক করব। অথবা ম্যাজিক ইরেজ টুল, একটা ক্লিক করলাম, তার মানে কি সে এক কালার যতটুকু পাইছে অতটুকুটা রিমুভ করে ফেলছে, তাই না? দেখছেন? জি জি ভাই। একটু আমি কালারের একটা ইয়া নিয়ে লেয়ার নেই, তারপরে এটাতে একটা কালার দিই, নিচে নিয়ে দিই, ঠিক আছে না? আচ্ছা ভাই, এই যে জিনিসটা আপনি যখন মানে ব্যাকে পাঠাই দেন, এই জিনিসটা আমার হইতেছে না আর কি, কেন মানে লেয়ার নিয়ে। আচ্ছা এইগুলাকে আমরা একটু এই রেস্ট টুল দিয়ে মুছে দিব। যদি এটা এক কালারের ক্ষেত্রে হবে, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা জি ভাই, এইটা দেখলাম, একটু আরেকটা দেখে আরেকটা ছবি যাই। এইটাকে যদি আমি ম্যাজিক ওয়ান ইরেজ টুল দিয়ে সিলেক্ট করি, দেখছেন কি হয়েছে, কেন হয় এরকম হয়েছে বলেন তো? কিছু কিছু ওই ইয়েটা দিলে স্যার, ব্যাকগ্রাউন্ডটা দিলে মনে বেটার হবে, হ্যাঁ ওটাতে খুব। আচ্ছা আচ্ছা, এটাতে শুধুমাত্র একটা কালার ধরবে, ঠিক আছে? যে কালারটা ধরবে এই জায়গাটাতে সে ওই কালারটাই মানে রিমুভ করবে। স্যার এটা দিয়ে তো মনে হয় ক্লিপিং টাপ হবে না, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এটা দিয়ে কোনো পার্টিং হবে না? না, এটা দিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ভাইয়া কালকে কিভাবে দেখাইছিলেন? কালকে তো একটু পরে দেখাই দিছে। হ্যাঁ একটু আগে এটা দেখে নাও ভাই। ভাই এভাবেই যদি এভাবে কেউ রিমুভ করে, তারপর যদি কেউ পাথ বানাইতে যায়। কি বানাইতে যায়? পাথ, এটা এই যে এই সাবজেক্টের চারপাশে যদি পাথ বানাইতে যায়, ক্লিপিং পাথ। আমি বুঝি নাই ভাই, এভাবে তো রিমুভ হইলো বাট পাথ তো হয় না, এবার পাথ যদি বানাইতে যায়। ভাইয়া কথা কালকে যে পাথ দেখাইছিলেন, ওরকম পাথ যদি বানাইতে হয় তাহলে কি করতে হবে? এটাকে কোনটা কোন আমি ক্লিপিং প্যাথ, ক্লিপিং প্যাথ ভাই ওনাই মনে বলে যাচ্ছে যে আপনার এই ছবিটা কে লবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, তারপর যদি পাথ বানাতে চাই এটাকে তাহলে কি করতে হবে? পাথ করতে যাই কি কাজের জন্য পাথ করবেন বলেন তো? ক্লিপিং পাথ করবেন যে? জি 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 জি, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বলছেন, এটা তার ক্লিপিং পাথ কেন করবে না? আমি আসলে বুঝতেছি না ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, আমরা কি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার এটার সাথে ক্লিপিং পাথ করে দেখাইছি কিনা একটু বলেন তো? দেখাইছিলাম যে যেটা ট্রান্সপারেন্ট আছে ওর সাথে কোনো ক্লিপিং পাথ করে দেখাইছিলাম না? হ্যাঁ না, মূলত এটা কি জন্য আমি ক্লিপিং পাথ করব এটা আগে একটু বলেন না, মানে আমি আসলে বুঝতেছি না ব্যাপারটা। স্যার এমনি বলছে মানে ক্লিপিং পাথ যদি করা যায় তাহলে এটা কি এই ছবিতে ক্লিপিং পাথ করতে হলে এই অবস্থা থেকে? ও আচ্ছা, মানে ও আচ্ছা, আমি কোন ইয়ার সাথে যদি ক্লিপিং পাথ করি শেপের সাথে? জি জি জি, মানে এই সব
এটা ভাইয়া গতকাল যে পেন্টুল দিয়ে দেখাইছিলেন, হ্যাঁ পেন্টুল দিয়ে কেটে কেটে তারপরে যে ওই যে ডান পাশে পাথ নিয়ে বোর্ডটা সেপারেট করে রাখছে এইভাবে। ও আচ্ছা ক্লিপিং, ও আচ্ছা আচ্ছা ওইভাবে বুঝছি বুঝছি, এতক্ষণে বুঝছি ভাই, এইভাবে বুঝাই কোনা ভাই, আমি একটু মাথা আউলে গেছিল, তুমি কি কইছো আমি বুঝলাম না। ঠিক আছে এটা তো আমরা ক্লিপিং প্যাথ এরিয়া দিয়ে হবে না, কারণ পেন্টুল দিয়ে শুধুমাত্র ক্লিপিং প্যাথ হবে, এটা তো কোনো ক্লিপিং প্যাথ হবে না। ঠিক আছে আচ্ছা আচ্ছা জি ভাই, আছে আছে কোনো ক্লিপিং প্যাথ আছে না? না তাইলে নাই, ওটাই ওটাই বলতেছিলাম। ও আচ্ছা আমি এটা বুঝতে পারি নাই। জি জি আচ্ছা, যদি কোনো পাথ নেই তাহলে তো সাবজেক্ট মানে নর্মাল, যদি কেউ কোনো পাথ নিলে শুধু ওই পাথটাই থাকবে নাকি সাদা একটা পাথ থাকবে? রাইট। আচ্ছা ভাই গতকালকে পাথের মধ্যে একটা জিনিস ভাই বুঝি না, সেটা হচ্ছে ভাই আমি যদি পাথ দিয়ে সেভ করে ফেলি, এটা জেপিজি ফাইলে সেভ করার পরেও যদি আমি ওপেন করি তাহলে কি ওই পাথটা দেখা যাবে? এরকম কিছু বলছো? হ্যাঁ আমি তো এটাই বলছি, পাথ দেখাই যাবে, এবং কি সে এরকম পাথ টাইপের অনেকগুলো ইমেজও তুমি গুগল থেকে নামাইতে পারবা, নামাইলেই দেখবা যে এগুলো সবগুলো প্যাথ করা। কি করা প্যাথ করা ভাই? গতকালকে আমি তাহলে এমনি একটা জেপিজি করছি, পরে এটা আবার ওপেন করে দেখি ভাই প্যাথ নাই কি বলে, প্যাথ নাই তুমি? আচ্ছা আমি দেখাই দিব তাহলে, হ্যাঁ একটু পরে আমি দেখাবো। আচ্ছা পিজি নাকি পিএনজি? ওটা পিএনজি করতে হবে না? না 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 জেপিজি সেভ করলেই চলবে, আমি দেখাই দিব আবার, হয়তো ভালো করে আপনারা দেখেন নাই। আচ্ছা যে জায়গাটা কিছু অংশ থেকে যায় সেই জায়গাটাকে আমরা দরকার হলে প্যান্টুল দিয়ে আবার। আচ্ছা স্যার হ্যাঁ সবগুলো কাজ রিস্টার্ট হয় বুঝি না ভাই? ভাই ফটোশপে সবগুলা কাজ কি রিস্টোরে করা যায়? ফটোশপে একটু কঠিন, রিস্টোরে করা যায় কিনা এটা না? আপনি ছবির ছবি নিয়ে কাজ করতে হলে এগুলা বা কাটাকাটি বা যা যত রকমের কাজ আছে এগুলো শুধু ফটোশপই করতে হবে, ইয়াতে করতে পারবেন না। ঠিক আছে এই রিস্টোরে করে লোগো তারপর টি-শার্ট এগুলোর জন্য, হ্যাঁ রিস্টোরে কার্টুন পোর্ট লোগো তারপরে টি-শার্ট ডিজাইন ডিজাইন রিলেটেড সব কিছুর জন্য হলে ইলাস্ট্রেটর নাকি? হ্যাঁ আর যত ইমেজ নিয়ে বা ইমেজ কাটাকাটি বা এইগুলো করবেন এগুলো সবগুলো হবে কিসে? ফটোশপ। ফটোশপ ফটোশপ আপনারা এক মানে মোটামুটি একটু মনে করেন যে ইয়া দিয়ে মুছে নিন বা কিছু অংশ রয়ে গেছে। তবে ইলাস্ট্রেটর কাজ কি খুব দেখাইছিলেন এই গত কয়েকটা ক্লাসে? না ভাই ইলাস্ট্রেটর আমরা এখনো যাই নাই, ফটোশপের কিছু কাজ শেষ করি তারপর আমরা ইলাস্ট্রেটর একটা ক্লাস করি, একটা ক্লাস করি নি তো এই জন্য ভাবছিলাম ওই দিন মনে দেখাইছে ভাই, আমরা এখনো তাই জিজ্ঞেস করি যাই নাই ইলাস্ট্রেটর, আমরা ফটোশপের কাজ শেষ করার পরে তারপরে যাব। আচ্ছা ঠিক আছে, আর আমরা মূলত কাজ করব ইয়াতেই। ভাই এখানে ফ্যান টুল দিয়ে কার্টুন দিয়ে সিলেক্ট করার পর ওই ওই পাশে কালারটা একটু বুঝি নাই ভাই, ওই পাশে কালারটা এখানে কিভাবে ঢুকাইতেছেন? এই যে আপনি প্যাথের কাজ করলেন, কোন পাশের কালারটা আমি কোন জায়গায় ঢুকাইতেছি বলো ভাই? ভাই ওই যে পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা এই যে এখন যে জায়গাটা করলেন এটা কিভাবে করলেন? আসলে এইসব কাজের জন্য প্যান্ডুলটাই বেশি বেস্ট মনে করি আমি। ঠিক আছে না হয় মানে উনি ভাই মনে বলছিল ওই যে আপনার হাতে যে চিপা যে জায়গাটাতে ওইটা তো ব্যাকের কালারের এমন ছিল মেবি। হ্যাঁ আছেন প্যান্ডুল দিয়ে না করাতে কি রকম হচ্ছে কালারটা? জি ভাই আচ্ছা আমরা মেবি এটা দিয়ে ভাই ওই যে হেয়ার মাস্কিং করতে পারবো নাকি? না না হেয়ার মাস্কিং এর জন্য অন্য সিস্টেম, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হেয়ার মাস্কিং করতে পারবো। ঠিক আছে আচ্ছা
দেখাবো হেয়ার মাস্কিংটাও দেখাবো আপনারা আজকে এটা করেন। আচ্ছা যাই হোক, এটা এক কালার, শুধুমাত্র এক কালার কাউন্ট করবে, এটা হলো বড় কথা। সে এক কালার নিবে, দেখেন এক কালার যতটুকু পাইতেছে অতটুকু নিয়ে, দেখেন ম্যাক সহ রাখা দিচ্ছে। আপনি এখন এখানে ভিতর দিয়ে ড্রাগ করেন কোনো সমস্যা নাই, কারণ কি সে ওই যে কালারটা প্রথম সিলেক্ট করছে ওই কালারটাই সে নিতেছে, তাই না? মানে আমি মূলত আসলে এটা বুঝাইতেছি, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এখন আমি ভিতর নরমালি রেজাল্ট নিলে ওই মানুষটাও কেটে যাবে, এটা দিয়ে কিন্তু আমরা ইয়ে করি হেয়ার মাস্কিং, ঠিক আছে? জি, যেমন ধরেন এই জায়গাটা আমি তুলে, এই জায়গাটা ছোট করে এটা নিলাম, এখন এটা ড্রাগ করে টলারেন্স মেবি একটু বাড়ায় দিলে। হ্যাঁ হ্যাঁ, টলারেন্স একবারে কমানো আছে। এই কাজটা একটা মাস্ক করে করে জানা কোনটা ভাই? হ্যাঁ যায়, ওটা সহজের জন্য বলতে স্যার, এটা সহজ যেভাবে হয় আর কি, এক কালার গুলো যেভাবে করবেন, এক কালার যদি হয় সেই ক্ষেত্রে আপনারা ইয়ে দিয়ে কো না করুন কালার, ওইটাই তো উনি বলতেছে এক কালার গুলো ওই যে পেন্টুল দিয়ে মাস্ক যদি করে তো ওটা তো দেরি হবে। আচ্ছা ওকে, এটা আমাদের আগে ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করবে আমরা এই টুলটা ইউজ করব কিনা করব না, ঠিক আছে? যেমন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা যেমন এক কালার ছিল, আগে যাই প্রথম দিকে যাই, দেখছেন এটা এক কালার না, সাদা পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট, তাই না? মোটামুটি আমি এটা দিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে অথবা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে অথবা ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট সিলেক্ট করব, দেখেন কেটে গেছে, এক কালার যা পাইছে সব কেটে ফেলবে। এটা এক ভাই ম্যাজিক, ম্যাজিকটা দিয়ে মনে হয় মেবি এক কালার যেটা থাকবে একবার পুরোটা চলে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যতটুকু এই এক কালার যতটুকু আছে ওই কালারটা চলে যাবে, দেখেন এখানে সব সম্পূর্ণ চলে গেছে। আমি যদি এখন কিভাবে করতে আবার একটু বলেন তো, জাস্ট ছবিটাকে এটা এক কালার শুধু সিলেক্ট করে, ঠিক আছে? এই ম্যাজিক ওয়ান টুলটা শুধুমাত্র এক কালার সিলেক্ট করে, যেটা ম্যাজিক ম্যাজিক ইরেজ টুল, ঠিক আছে? আমি যদি এখন এইটা দেই তাহলে কি হবে, এই জায়গায় যতটুকু এক কালার আছে ওই জায়গাটা এক কালার যা আছে সব সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে? মানে কেটে ফেলছে, অটোমেটিক কেটে নিয়েছে। এখন যদি ফেচে দেই, দেখেন ফেচের এই জায়গাটা কেটে গেছে, তার মানে কি এক কালারে এতটুকুই পাইছে। এখন ব্যাকগ্রাউন্ডে এটা আমার কি আছে, এক কালার আছে, জাস্ট ক্লিক করব, এক কালার যতটুকু আছে এতটুকু কেটে ফেলছে। এখন দেখেন এটার সাথে আবার মিলানো হালকা একটু কালার আছে মানে এই জায়গাগুলো দিয়ে, সেক্ষেত্রে এটাকে সে ধরতে পারে নাই, ক্যাচ করতে পারে নাই, বা টলারেন্স বাড়াই দিলে হয়তো ধরতো। দিলাম দিলাম ক্লিক করলাম, জাস্ট ক্লিক করব চলে গেছে, ক্লিয়ার? এটা হচ্ছে এক কালারের ক্ষেত্রে, একটু বারবার বলি, ঠিক আছে? এক কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তারপরে এটা করার পরে বাকি যেগুলো থাকবে এগুলো ইরেজ টুল দিয়ে মুছে দেন, সরি এটা না, ওইটাতে লেয়ারটা সিলেক্ট করতে হবে। আচ্ছা এখন আসি আমরা ক্লিপিং পেতার ব্যাকগ্রাউন্ড, যেটা নর্মালি আমরা ই করে যেটা করি ওইটা করব, ঠিক আছে? আমি আবার দেখাই কিভাবে ক্লিপিং প্যাড থাকে, তাই না? হ্যাঁ জি ভাই, জি ভাই, প্যান টুল নিব। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার, মানে ক্লাস তো 6টায় শেষ হয়, 6টায় শেষ হওয়ার পরে আমরা ভিডিওগুলো কোন সময় রিকোয়েস্ট দিলে পাবো? আচ্ছা ঠিক আছে বলি, এটা এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ভিডিওটা আপলোড দিয়ে দিব ড্রাইভে, ঠিক আছে? তারপর থেকে আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন সবাই, 1 ঘন্টার ভিতরে সবাই একটা টাইমের ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে ভাই? প্রতিটা ক্লাসের জন্য যদি আলাদা আলাদা অ্যাক্সেস দেওয়া লাগে, অবশ্যই দেওয়া লাগবে বলি আপনারা। না কালকে আমি চেষ্টা করব যে না, আপনি রিকোয়েস্ট দিছি তো এক এক টাইমে দিবেন, আসলে এটা হবে না, ঠিক আছে? নেক্সট থেকে মানে ভাই আমি আমি কিন্তু ওই মানে আগে একটা ক্লাসগুলো পাইনি, ওইগুলোকে আমি এখন অ্যাক্সেস দিলে পাবো? হ্যাঁ দিয়ে 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 দিয়েন।
আমি বলি আপনারা কখন দিবেন, আপনারা 12টার ভিতরে সবাই অ্যাক্সেস নিয়ে নেবেন, রাত আপনার তো বিকালে ক্লাস না, 12টার ভিতরে সবাই অ্যাক্সেস নিয়ে নেবেন, তারপরে আর অ্যাক্সেস দেওয়া হবে। জি স্যার, একটা রুল দিলে রুলসটা অনেক ভালো হবে। 12টা অফ হয় হ্যাঁ এই টাইমে দিবেন, আপনারা এক একজন এক এক টাইমে দিবেন, ওটা হবে না, ঠিক আছে? নির্দিষ্ট একটা টাইমে বা আমি আপলোড দিয়ে দিব, হয়তো এক থেকে দেড় ঘন্টার ভিতরেই আপনাদের গ্রুপে পোস্ট পেয়ে যান, ঠিক আছে? তারপর থেকেই মনে করেন যে 12টা বা 11টার ভিতরে, 11টার ভিতরেই আপনারা সবাই চেষ্টা করুন যে অ্যাক্সেসটা নিয়ে দিতে, ঠিক আছে? পরে চাইলেও কিন্তু আর দেওয়া হবে না। মানে স্যার 8টা থেকে 12টার আগে? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। এতটুকু পর্যন্ত সময়ের ভিতরে আপনারা অ্যাক্সেস নিয়ে নেবেন সবাই। স্যার জি, এই যে পেন টুলের এই যে লম্বা যে দাগটা, এটা তো আমরা ওয়াল টাপের মাধ্যমে কাটবো। হ্যাঁ স্যার, আমি ওয়াল টাপ দিয়ে কাটতেছি, কিন্তু পরে আবার যে পেন টুল ওখানে নিয়ে আসতেছি, আগে যেখানে ছিল ওখান থেকে সামনে নিয়ে আসার সময় বেঁকায় যাচ্ছে, আবার এই সমস্যাটা হয় নাই। কাটা হইলে দেখেন, আমি এটা দেখেন, এটা হ্যান্ডেলটা দেখছেন, এদিকে বাইরে রয়েছে, তাই না? আমি যখন এটা কেটে দিব দেখেন, এখন আর দেখা যাচ্ছে না। এখন কই আমারটা হচ্ছে বলেন তো, আমারটা হয়, আমারটা হচ্ছে না, আপনি হচ্ছে না বলেই তো আমার বললাম যে এই সমস্যা হচ্ছে আমার। তাহলে এটা একটু ভালো করে দেখ, আবার এখন ট্রাই করবেন। এখন বলতেছি যে আপনারা সবাই 5টা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর প্রোডাক্ট করবেন ই করে, প্রোডাক্ট এরকম 5-6টা করে করে ফেলবেন। যেমন ধরেন ব্যাগ হইতে পারে, বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে না, যেমন সাইকেল যেরকম গুলো এরকম করতে পারেন, সাইকেল একটা করতে পারেন, বা কত কিছুই আছে করা যায়। আর যত বড় বড় স্টেপ নেওয়া যায়, ঠিক আছে? শুধুমাত্র এই প্যান্টুলের হাটটা আপনাদের সবাইকে ক্লিয়ার করতে হবে। কেন? কারণ যারা কার্টুন করবেন বা ইলাস্ট্রেটরে গেলে প্যান্টুলে অনেক কাজ, অনেক কাজ ভাই, হিউজ পরিমাণ কাজ, ঠিক আছে? আপনি কার্টুন বোর্ডে রাখবেন, এটাও প্যান্টুল দিয়ে রাখতে হবে। প্যান্টুল লাগে, হিবিজিবি লাগতো, এখন ঠিক লাগে তাই। এখন হয়তো অনেকের এই প্যান্ডুল দিয়ে কাজ করতে সমস্যা হইতে পারে, কারণ এখানে সবাই দেখে নেবেন আমারটা কি প্যাথ আছে না শেপ আছে, ঠিক আছে? প্যাথ হইলে জাস্ট প্যাথ হবে, আর যদি শেপ দেন তাহলে শেপ হবে। কিন্তু পরে আবার অনেকে হয়তো এরকম ট্রাই করে দেখেন যে হয় না, পরে বলবেন যে হচ্ছে না এটা এরকম, ঠিক আছে? তো এটা একটু ঠিক করবেন স্যার। উপরে ওই যে মেনু বারের ওখানে প্যাথ, তারপরে ওখানে আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে স্যার? না, কিছু করা লাগবে না স্যার। সেম সমস্যাটা আর হচ্ছে এখানে স্যার। এই তো এই জন্যই তো বললাম যে সমস্যাটা হবে। এখানে প্যাথ না থাকলে, শেপ শেপ থাকলে আপনারা এরকম প্যাথ নিতে পারবেন না, ঠিক আছে? এখানে প্যাথটা সিলেক্ট করে তারপরে আর এখানে স্যার, আবার এখানে যখন আমি প্যান্টুলটা সিলেক্ট করি তখন উপরে প্যাথ আসে, তো প্যাথ আসার পর যখন আমি ক্লিক করি তখন ওই যে শেপ আকারে যখন মানে আমরা মানে কি ঘুরাবো অথবা একটা শেপ করে নেব, তখন এই যে মানে কি গুলো আসে না স্যার আমার এখানে। আর সরাসরি যে মানে প্যাথ টুলটা আছে ওটাতে কাজ করতেছে না আমার। আচ্ছা আপনি দেখেন আমাকে স্ক্রিন দেন করে। ভাইয়া আমার তো হাইড্রোপার টুল কাজই করে না গতকালকে থেকে। কেন ভাই হাইড্রোপার টুল কাজ করবে না কেন? ভাইয়া জানি না ভাইয়া, এটা করে দেন ভাই। আইড্রোপার টুল কি কাজের জন্য কাজ করতেছে না সেটা বলেন। ভাই এখন আমি কাজ করতেছি, এখন আপনি স্ক্রিন শেয়ার দিবেন কেন? এক কাজের মধ্যে এক কাজ স্ক্রিন শেয়ার দিলে হয় এটা? আমি বলছি আপনাকে স্ক্রিন শেয়ার করার জন্য।
ভাই উনি আনমাউথ করতে ভুলে গেছে, আপনি আবার চ্যাট বক্সে গিয়ে কি লিখেন? না না ভাই আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখা যাবে কেন? মাসুন্দি একজন এই কি জানি স্ক্রিন শেয়ার করে রাখছে। ভাইয়া রাগ করবেন না, থাক আমরা আমার একটু মিস্টেক করবই, আপনি তো বড়, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আমি আবার রিকোয়েস্ট ভাইয়া, সরি ভাইয়া। দুইটা আছে, একটা হলো পাত আর একটা হলো শেপ, এই দুটোর কাজ কি? দুটোর কাজ এখন জানার দরকার না, এখন যেটা শেপ প্যাট করতেছি প্যাটটা করি না, তারপরে আমি শেপটা দেখি তো অটোমেটিক্যালি দুটো, ওকে স্যার ওকে তাই না? করে এই স্যার এখন এই যে যাদেরটা হচ্ছে না শেপ দিয়ে দিলে ওটা জাস্ট শেপ হবে, মানে আমি এটা এটাই আঁকবো, এটা মানে শেপ হয়ে যাবে, বুঝতে পারছি? এটা প্যাথ আর হবে না। এই যে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, তারপরে কাস্টম শেপ আছে না, ওই টাইপের যেগুলো আমি আঁকতে পারি। জাস্ট আল্ট্রা প্রেস করে এখান থেকে মাথাটা কেটে দিবেন সবাই। স্যার পেন টুলের ওখানে তো আরো কয়েকটা টুল আছে, তিনটা চারটা, এটা কি একদম প্রথম টুলটা নিয়েছেন স্যার? হ্যাঁ অবশ্যই প্রথমটাই নেবেন, আপনারা কি অন্যটা নিছেন নেন নাকি? হ্যাঁ এখানে তো লেখা আছে পেন টুল নাকি স্যার? না স্যার আমরা এটাই নিই। দেখেন এখানে একটা হচ্ছে পেন টুল আর একটা হচ্ছে ফ্রিডম পেন টুল, এটা জাস্ট ঘুরাবেন ওই অটোমেটিকলি যতটুকু আছে ততটুকু মানে নিয়ে নিবে, ফ্রিডম ভাবে নিয়ে হবে। আর কাছে দেখাবো এটা, অ্যাড অ্যাঙ্কার টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল। দেখেন আমরা যদি এখন কনভার্ট করতেছি কোনটা দেখেন, দেখেন এখানে কিন্তু আমরা পেন টুলের সাথে কনভার্ট অ্যাঙ্কারটাও ইউজ করতেছি, আলটা ধরে যখন মাথাটা কেটে দিই না এটা হচ্ছে কনভার্ট, বুঝাচ্ছে? কনভার্ট ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। আমি যখন এমন প্যান্টল দিয়ে কাটতে যাই তখন জুম মানে জুম যে করি আমি জুমটা না রাখতে পারি না আর কি, আপনি যেমন স্টেপ বাই স্টেপ নিচের দিকে যাচ্ছেন। এই যে দেখেন স্পেস, হ্যাঁ বলবেন, এটা বলবেন অবশ্যই, এটা বোঝার ব্যাপার আছে। দেখেন স্পেস বারে ক্লিক করেন হাত চলে আসে তাই না, একটু নিচে নামান আবার একটু উপর উঠান, আর একটু জুম লাগলে কন্ট্রোল প্লাস দেন, আবার একটু স্পেস বার নেন এরকম নেন, অথবা কন্ট্রোল আলটা ধরে আপনি যে জায়গাটায় জুম করতে চান এটাকে জাস্ট আপনি ড্র্যাগ করেন জুম হয়ে যাবে, আবার মাইনাস করতে চান তখন আপনার মাইনাসটা কি জানো, শিফট সরি মাইনাস হচ্ছে জানো কি শর্টকাট, এটা কিভাবে জানো মাইনাসটা, কন্ট্রোল এটা দিলে জুম, কন্ট্রোল আলটা শিফট, এত ঝামেলা দরকার আছে ভাই? ইজি ওয়ে, ওই ঝামেলা যাওয়া দরকার নাই। কন্ট্রোল আলটা স্পেস ক্লিক করব, কন্ট্রোল আলটা স্পেস তিনটা ধরা লাগে, দরকার আছে আমার তিনটা ধরার? না এমনিতে নরমাল আপনি যেটা বলছেন ওটা জাস্ট হচ্ছে নিচের দিকে নামার জন্য আমি জাস্ট স্পেস, একদম ইজি, স্পেস বারে ক্লিক করে এই মাউসে ক্লিক করে দেখেন উপরে নিচে নিতেছি, ঠিক আছে? আমার এখানে তিনটা ধরন লাগে জুম কমানোর জন্য, আবার তিনটা ধরতে হয় কন্ট্রোল আলটা
স্পেস বারে ক্লিক করার পরে কি আমাদের আবার ওইখান থেকে আমি প্যাথ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, এই যে আমি তো এটা মুভ করাইতেছি, জাস্ট দেখেন এখানে কোনো কিছু আছে? দেখেন আমি তো ফ্রি, এই যে স্পেস, এই যে দেখেন স্পেস বার ক্লিক করতেছি, এখানে টানতেছি, যেখানে ইচ্ছে এখানে টানতেছি। হ্যাঁ না আসলে স্পেস বারে ক্লিক করতে গেলে ওই তীরটা সহ চলে আসে, একবার প্যাথটা সহ টান। কেন আসবে? এই যে আমারটা আসতেছে, এই যে আমি বড় করতেছি, এখন আবার টানতেছি এদিক থেকে, দেখেন কেন এটা তো ফ্রি। ঠিক আছে এখানে মাইনাস করলাম, আবার যান স্পেস দেন, মানে আমার ও আচ্ছা কিবোর্ডে কাটা পরে কাটা হয়ে গেল, মাইনাস করলে ফ্রি হবে। আরে হ্যাঁ মাইনাস করতে হবে, এইখানে টানলাম, এখানে আমরা আলটা ধরে দেখেন এই আর না কাটলেও হবে, মাইনাস করা লাগ বা আলটা ধরে কাটার পর ছাড়াও আপনি যখন ইচ্ছা তখন আলটা স্পেস বার ক্লিক করতে পারেন। আমার এক হাত স্পেস বারের ভিতরে ওই আঙ্গুলটা রয়ে গেছে, ঠিক আছে জাস্ট ক্লিক করতেছি, দেখেন এই যে বুঝাচ্ছে আপু? জি ভাইয়া ওইভাবে জুম করার দরকার নাই, যে কন্ট্রোল ধরে তারপর স্পেস, এটা এইভাবে জুম করলেন তারপর দেখা যাবে আমার কমাইতে গেলে তিনটা কি একসাথে প্রেস করতে হয়, কন্ট্রোল আলট্রা ব্যাক ব্যাক স্পেস, তো এটা বুঝি ইজি। আচ্ছা এটা ইজি নাকি শুধু হ্যান্ডস দিয়ে এই স্পেস বারে ক্লিক করে আমি করতেছি? অবশ্যই স্পেস বার, কালকে কে যেন বললো এভাবে মনে হয় ইজি, এটা কালকে কে যেন বলছে আমার কাছে আস শুনছিলাম আমি সাউন্ডটা, বলেন তো এটা ইজি হয় না এটা ইজি হয়? স্যার জুম করার জন্য আরেকটা ইজি উপায় আছে। কোনটা? হ্যালো হ্যাঁ কোনটা? ওই যে মেনু বার থেকে এডিট ফাইলে যান। ও আমি এখন কাজের সময় আমি এডিট এডিট প্যানেলে যাব। আচ্ছা ওই যে প্রিফারেন্স যান। হ্যাঁ তারপর জেনারেল প্রিফারেন্স, হ্যাঁ জেনারেল উপরে তারপর টুলস, তারপর দেখেন জুম উইথ স্ক্রল হুইল, হ্যাঁ এখানে টিক চিহ্ন তো ওকে দেন। হ্যাঁ হ্যাঁ এখন আপনি মাউসে স্ক্রল, আমার স্ক্রল নাই, আমার স্ক্রল নাই, আমার স্ক্রল বাটন নাই। আমার মনে হয় বোধহয় আলট্রা, আমার স্ক্রল বাটন নাই ভাই, স্ক্রল বাটন নাই, এবার আটকে গেছে ভাই মাউস, এবার আমার স্ক্রল বাটন আমার স্ক্রল বাটন নাই ভাইয়া। সবচেয়ে স্পে ওই যে স্পেসে এটা দিয়ে করলে মাউসে ক্লিক করে এটা সবচেয়ে সহজ না? আপনি জুম করতেছেন এটা তো একটা জায়গা জুম হইতেছে, সেই জন্য তো আমার একটা জায়গা যাইতে হলো, আমাকে স্পেস বার ক্লিক করতে হচ্ছে না স্যার? ইয়ে স্যার ওই জেড জেড টিপে ধরে রাখলেও হয়। এখন অনেকেরই দেখেন যাদের মাউসের স্ক্রল বাটন বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়, দৌড়াদৌড়ি করে নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায় স্যার, এটা কাজ করে না, কিন্তু আমার কাছে তো ইতি মনে হচ্ছে তাই বললাম। স্যার আমার মনে হয় এই ওয়েগুলোতে আমরা এই সব ওয়েগুলোতে আমরা না দৌড়ি, আমরা মেইন কাজের পিছনে দৌড়াই, এইগুলোতে অনেকে দৌড়ায় স্যার। আপনি যেভাবে দেখাচ্ছেন ওইটাই ফলো করা উচিত আমি মনে করি, তারপরে হচ্ছে এক্সট্রা ওইগুলা পরে আস্তে আস্তে হবে এই শর্টকাট বা আরো অনেক ওই। ভাইয়া স্ট্রোকগুলো বেশি হলে কি সমস্যা হবে? কোনটা ভাই কোনটা? কিছু আপনি যে স্ট্রোক দিচ্ছেন না একটা পাত করতে, যে স্ট্রোক দিচ্ছে স্ট্রোক না প্যান একটু বেশি যে করতে না করলে এগুলো কি সমস্যা? মানে দূরত্ব করে নিতে বলছি যে এটা নাকি? হ্যাঁ যখন এটা দূরত্ব করে নিবেন, এটা আসলে ভেক্টরের ক্ষেত্রে দেখালে বুঝে যাবে। তা আচ্ছা ঠিক আছে, আমি না হয় এটা আসলে কন্ট্রোল না দেখেন, হ্যাঁ বেশি জুম করে যখন আমরা কাজটা করি, হ্যাঁ মানে ভালো জুম করে করতে বলেছেন যেহেতু যে ভালোর জন্য, তখন কিন্তু আমাদের স্ট্রোক গুলো ছোট ছোট হয়ে যায় প্রতিটা স্ট্রোক স্যার। জুম মানে যদি আমি জুম আপ করি তখন আমি ছোট দেখা থেকে যেখানে আমার দরকার না না কোনো সমস্যা হবে না, এটার জন্য কোনো সমস্যা না আমার, যেখানে যতটুকু দরকার আমি, কারণ এখানে জুম দেখা যায়, আমি যদি এখানে এখান থেকে টান দিয়ে এখানে জুম না করলে এই জায়গা থেকে এই জায়গা মিলাইতে পারবো না, ঠিক আছে সেই জন্য আমাদেরকে অবশ্যই জুম করতে হবে না, সে জায়গায় আমার এতটুকু স্টেপ নিতে নিবো, তাই না স্যার? আবার জুম করার আরেকটা ইয়ে আছে, ওই যে জেড টিপে, জেড টিপে ধরে রাখেন স্যার, তারপর ডানে বামে নিলে ক্লিক করে ডানে বামে নিলে হয় মাইনাস ও জেড টিপে। আমার এখানে না, আমার এখানে ক্লিক করে জাস্ট ডানে বামে নিলেই জুম আউট জুম ইন হয়। কই আমার এখানে তো হচ্ছে না, ওটা জুমে হচ্ছে, জুমে হচ্ছে মানে জেড টিপে এরকম। আচ্ছা রাইট বাটন ক্লিক করলে মাইনাস হবে? না 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 আমার এখানে এখানে রাইট বাটন শুধু ক্লিক করে ডানে নিলে জুম হয়, বামে নিলে জুম আউট হয়।
ওই জুম আউট ভাই আমার কাছে এত বেজাল লাগে না ভাই আমার কাছে আমার ও একটা একটা হচ্ছে নিচের দিকে ড্র্যাগ করা লাগে আর একটু উপরের দিকে ড্র্যাগ করা লাগে আচ্ছা ওকে ফাইন ফাইন আপনারা যে যা যেভাবে ভালো লাগে ভাবে ইউজ করুন না কোনো ভাবে শেষ হয়ে যাবে ঠিক আছে এই জুম হেডার নিয়ে আপনাদের ইচ্ছা যেভাবে ভালো লাগে ভাবে ইউজ করুন আমি আমি কোনো আমি নরমালি এভাবেই করি জাস্ট স্পেস বার করি কন্ট্রোল প্লাস দিই আমার হাত কিবোর্ডে বেশি চলে ঠিক আছে ওটা আমার ইয়া অভ্যাস হয়ে গেছে কন্ট্রোল প্লাস জুম কন্ট্রোল মাইনাস জুম আউট হ্যান্ডস শেষ এতটুকুই আমার যেভাবে যেভাবে ইচ্ছে এইভাবে আমি মুভ করাইতে পারতেছি ঠিক আছে যেভাবে ইচ্ছে এইভাবে ছোট বড় করতে পারতেছি এটা আমার জন্য ইজি আচ্ছা যা যা সুবিধা হয় ওইটাই করো জুম করতেছি ইচ্ছা মতো আমি এখানে টানে নিতেছি এই যে জুম দিতেছি টানতেছি টানতেছি ক্লিয়ার ঠিক আছে আচ্ছা আমাদের এখানে প্যাথ হয়ে গেল হ্যাঁ প্যাথ দিলাম দেখেন প্যাথ আমি এখানে মিলাই ফেলছি ঠিক আছে মিলানোর পরে আপনার এখন এটাকে কি করবেন ওয়ার্ক প্যাথ থেকে ডাবল ক্লিক করবেন করার পরে ওকে দিবেন ঠিক আছে প্যাথ ওয়ান নামে সেভ হয়েছে এখন কিন্তু হবে ঠিক আছে এখন আমরা আরেকটা নিব আরেকটা কিসের জন্য নিব কিসের জন্য নিব বলেন তো ভাই একটু আরেকবার আরেকটা কেন নিছি প্যাথ ভিতর অংশের জন্য এই যে এটার জন্য বুঝছেন এটা এটার জন্য আমরা আরেকটা ভাই একটু আরেকবার দেখাই দেন মনে হয় তো মানে আরবার দেখাবো 1 মিনিট পিছনে কথা লেয়ারের মতো আই আই প্লাস 1 এন্ড ডিসপ্লে হবে না হ্যাঁ লেয়ারের মতো জাস্ট একটা একটা পাথ ক্রিয়েট করব লেয়ারের মতো মানে হ্যাঁ 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 প্যাথ হ্যাঁ প্যাথ লেয়ার একটা ক্রিয়েট করব আবার দেখাবো বলেন আবার দেখাবো আচ্ছা স্যার আমার ভাই আমাদের দিকে তো প্যাথ ডাবল হয় নাই মানে একটাই হইছে একটা আমি তো এখানে একটা তো করছি আলটা তো আমি তৈরি করছি রে ভাই আচ্ছা আমি দেখাই আবার ভাই মনে হয় আপনারা বুঝেন নাই আচ্ছা এখানে আমরা লেয়ার থেকে করার পরে প্যাথে গেলে এটা আসে না তারপরে কোথায় প্যাথ করা থাকে আমি তো শুরু করি না প্যাথ কোথা থেকে থাকবে ভাই কোথা থেকে থাকবে বুঝলাম না কথাটা আচ্ছা স্যার আচ্ছা 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 ওকে ওকে ভাই এটা কেন হবে হ্যাঁ আচ্ছা স্যার এখানে একটা জিনিস খেয়াল করবেন স্যার মানে এখন পাথ যে 2 হইছে এটা তো ভিতর অংশ হওয়ার কথা কিন্তু বাইরের অংশই তো হয়ে আছে কোনটা এটা ভাই জুম করলে না দেখতেন এই যে দেখেন একদম ছোট একটা জায়গা দেখা যাইতেছে না এটা তো ভিতরের অংশই থাকবে জি স্যার ভিতরের অংশ না তো ইয়ে ওই ইয়ে এখন দেখেন সিলেকশন করেন প্যাথ 2 দেখবেন বাইরের অংশ সিলেক্ট হবে কই বাইরের অংশ সিলেক্ট হইছে এই যে পুরো বাইরের অংশ সিলেক্ট হইছে আচ্ছা একটা মিনিট ইনভার্স করা আছে ভাইয়া আচ্ছা সমস্যা কি আমরা ইনভার্স করে দিলেই তো হবে আচ্ছা আচ্ছা ভাই বের অংশ দাঁড় একটা মিনিট মাস আচ্ছা এখানে আসলে কারণটা কি আমার তো এটা মূলটা সিলেক্ট হবে তো বাইরের অংশ ফারস্টে তো হ্যাঁ ফারস্টে তো হইতো পরের কি জানো হয়ে গেছে আমার এখানে বাইরের অংশটা কেন সিলেক্ট রাইট ভাই ওই যে দিছিলেন দুটো স্কোয়ার দিছিলেন ওখানে মনে হয় ইন্টারসেক্ট দিলে বোধ হয় হবে আমার মনে হচ্ছে আমি ট্রাই করি না এখনো শেপের পাশে ভাই শেপের পাশে এই যে মাস্ক শেপ হ্যাঁ ওখানে ওখানে বোধ হয় নিচের ইন্টারসেক্ট হ্যাঁ এটা দিলে মনে হবে হ্যাঁ মনে হয় আমার মনে হচ্ছে দেখেন দিয়ে দেখেন তো এখন ঠিক আছে না না একটু সিলেক্ট করে দেখেন স্যার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
ওই তার আগে আমি ইন্টারসেক দেওয়া ছিল না ইয়া ছিল তাহলে কি স্যার আবার করতে হবে বুঝছি আমি এটা ভাই এরকম করবেন প্যাত তো আছে ঠিক আছে ওটা তো সমস্যা না প্যাত তো আমার আছেই ঠিক আছে আমি আল্ট্রা শিফট ধরে এখন ইয়ে করে ফেলব আর কি এতটুকুই জাস্ট আপনারা করার সময় এই জিনিসটা দেখবেন শেপে থেকে সরি এটাতে যাবেন এটা থেকে শেপ এরিয়া থাকবে ইন্টারসেক্ট শেপ এরিয়া এর আগে আমাদের ছিল সাবট্র্যাক্ট ফ্রন্ট শেপ ঠিক আছে জি আচ্ছা তাহলে আমাদের এখন এটাকে আমি সেভ করে ফেলি কেমন যতটুকু আমরা প্যাথ আছি এই দেখেন এটা সহকারে চলে আসে আচ্ছা ঝামেলা দিছে পেট্রোটা একটু ওকে ফাইন এতটুকুই থাকুক আমার হ্যাঁ সেভ করে ফেললাম জেপিজি তে ঠিক আছে ওই জেপিজিটার উপরে সেভ মানে স্যার এটা কি ইয়া মানে শেপ টুটা ইয়া পেট্রোটা সেভ করতেছেন প্যাট টু না এটা জেপিজি ব্যাকগ্রাউন্ডটাই সেভ ব্যাকগ্রাউন্ডের ভিতরে সেভ হইছে দেখেন এটা সেভ করে ফেলছি জাস্ট আর কিছু না করে সেভ দিয়ে দিছি আমি এটা কেটে দিলাম ঠিক আছে ইনস্টা কেটে দিলাম এটা আবার ওপেন করি ওপেন করলাম তো জাস্ট প্যাতে চলে যান দেখেন দুইটা প্যাতি আছে আছে না আছে কি না জি ভাই আছে জি ভাই আছে কি মোডে আছে জেপিজি মোডে আছে না জি ভাই আছে তাহলে এখন বুঝতে পারছেন প্যাত কিভাবে থাকে আর প্যাত কিভাবে থাকবেন আপনারা এখানে ডাবল ক্লিক করে ওপেন করে তারপর সেভ করতে হবে এখন এই প্যাতটাকে আমরা সিলেক্ট করব দেখেন কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম ধরেন বাইরের কারণে এটা আমার এসে এখান থেকে আমি এবার এটা দিয়ে দিই কন্ট্রোল শিফট আই দিতে হবে এই যে ভিতর অংশটা আচ্ছা আমি তো কায় কাটবো বাইরের অংশটাই কাটবো ঠিক আছে ওকে কন্ট্রোল শিফট আই আবার দিলাম বাইরের অংশটা কেটে যাক ডিলিট করে দিলাম ঠিক আছে ব্যাকগ্রাউন্ড তো লক করা ডিলিট হয় নাই তো কালার হয়ে গেছে সমস্যা নাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হইছে আর কি সমস্যা নাই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম এখানে বুঝলেন নাই এখন এটাতে সিলেক্ট করব কন্ট্রোল ধরে ঠিক আছে দেখেন ব্যাকগ্রাউন্ডের ভিতরেই কিন্তু আমি সবকিছু চেঞ্জ করে ফেলছি মানে ব্যাকগ্রাউন্ডের ভিতরেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি হইছে এখানে কিন্তু আমি এটাকে করি না চেঞ্জ করা লাগবে না ব্যাকগ্রাউন্ডের ভিতরে রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি এটা সেভ দিলেও কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডই হয়ে যাবে আবার যান প্যাথে যান এখানে যান ও সরি কন্ট্রোল শিফট আই ঠিক আছে আবার এটা সিলেক্ট করেন ডি সিলেক্ট করেন আগে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করেন তারপর আবার এটা সিলেক্ট করেন কন্ট্রোল ডিলিট সরি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে এটাতে ফরগ্রাউন্ড কালার ডি হইছে দেখেন কত নিখুঁত হইছে প্যান্ডল দিয়ে করা জি ভাই অনেক নিখুঁত হইছে জি ভাই জাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছে ঠিক আছে আমার এটাকে লেয়ার মানে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটাকে ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় আপনি সেভ করেছিলেন ফার্স্ট টাইম নাকি প্যাথে থাকা অবস্থায় কন্ট্রোল এস দিয়ে সেভ করলে হবে একই কথা এখানে রেখে সেভ দিলেও হবে বা এখানে ডাবল করে হবে প্যাথটা করলে প্যাথটা থেকে যাবে তারপর সেভ করলেই হবে এখন ওইটা দিশে পাচ্ছি না আমি আসলে কোথা সেভ করেছিলাম মানে কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি তো ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড এখন এটাকে লেয়ার জিরো বানাইলেও পারেন চাইলে লেয়ার জিরো বানাই ফেলেন কোনো সমস্যা নাই প্যাথ থাকবে চাইলে আপনি এখানে প্যাথ আরো চেঞ্জ করতে পারবেন আচ্ছা কন্ট্রোল এস এর ব্যাপারটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আপনি যে জায়গায় সেট করতেছেন হ্যাঁ এ ভাই আপনারা একজন প্রশ্ন করলে আরেকজন এইভাবে কথা বলছেন হ্যাঁ বলেন বুঝা গেল না বলেন
ওই যে ভাই ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালারের মধ্যে বেসিক পার্থক্যটা কি আর? আচ্ছা দেখেন, আপনি এখানে দুইটা কালার রেখা দিলেন, একটা এক ইয়ে হইলো, দুইটা কালার এখানে রাখলেন। আপনি যখন কালারটা দিতে যাবেন, চেঞ্জ করতে যাবেন, হ্যাঁ, তখন আপনাকে বলবে যে আপনি কোন কালারটা এখানে দিবেন, ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? জি ভাই, মানে আমি জানতে চাচ্ছিলাম এই দুইটার মধ্যে আসলে মানে পার্থক্য কি, কোনটার কাজ কি আর কি? কোনটার কাজ কি বলতে, আলাদা কোনো কাজ নাই, আপনি এখান থেকে দুইটা কালার, দুইটা কালার এখানে চুজের ভিতর রেখে দিলেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ফরগ্রাউন্ড কালারটাও দিলেন, ব্যাকগ্রাউন্ড কালারটাও দিলেন, যেটা আপনার দরকার লাগে, সেজন্য আপনাকে এখানে আর আবার আলাদা করে কালার ই করা লাগবে না। ঠিক আছে, বুঝে আসছে? আর আরেকটা কাজ হচ্ছে, আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারেন, আমরা ফরগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডের জন্য ইউজ করতে, এখানে যে অ্যাকচুয়ালি এটা এটার ক্ষেত্রে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডেই শুধুমাত্র হবে, অন্য কোনো জায়গায় হবে না এমন কোনো কথা নাই, যেটা আমাদের ইয়ার জন্য করি, যেমন কি জানি বলে ইলাস্ট্রেটরে করি, যেটা ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ফিল কালার আর স্ট্রোক কালার, যেটা ফিল একটা স্ট্রোক কালার একটা, তাই না? তো এটা এখানে আপনি চাইলে, এখানে আমি চাইলে যে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নিলে, একটা লেয়ার নিলাম, এটাতে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাও ইফেক্টটা ফালাইতে পারেন, আবার ফোরগ্রাউন্ড কালার ইয়াটাও ফালাইতে পারেন। ঠিক আছে, ধরুন এটাতে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, দিলাম ফোরগ্রাউন্ড কালারটা দিলাম, ভাই আমার নেটওয়ার্ক একটু লস্ট হয়ে গেছিল, দেন এখন আমি আসলে একটু যদি ব্যাকে থেকে দেখা যায় নাকি? জি ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ করার জন্য আমরা জিরো লেয়ার করে নিলেই হবে শুধু? আচ্ছা আচ্ছা ভাই, আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড আনলক করেন নাই, তো মানুষটাকে আলাদা করছেন কিভাবে? কারণ আমি তো এখানে প্যাথ করে ফেলছি, এটাকে ক্লিক করলে আমার এটা সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হচ্ছে কিনা বলেন তো? ভাই সিলেক্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে তো ওই জায়গা থেকে আমি সিলেক্ট করে কাট করে এটাকে আলাদা করে উপরে উপরে উঠিয়ে দিলাম, এই যে এটা দেখেন, দেখেন এখানে আলাদা লেয়ার টু তে চলে গেছে অটোমেটিকলি। ঠিক আছে, ওইটা আমার ওই জায়গায় রয়েছে। ভাইয়া আপনি যেভাবে দেখাচ্ছিলেন যে স্পেস বার ধরে তারপর মাউস এর লেফট বাটনে ক্লিক করে টানবো, আমার এমন হচ্ছে না, বুঝি না ভাই। ওই যে জুম করার জন্য বলছিলেন যে স্পেস বারে ধরে তারপর হচ্ছে মাউস এর লেফট বাটন ধরে টানবো না? আচ্ছা, জুম করার জন্য দেখেন স্পেস বার ধরলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনি আগে জুম করতে হবে, জুম করতে হবে, জুমের একটা রেঞ্জ আছে, ঠিক আছে, এত বড় জুম করলেন তারপরে হবে। আপনি যদি এখন জুম এই ছোট আছে একটা করলেন, এখন কি আর কোন দিকে যাওয়ার দরকার আছে? আপনার ইমেজে তো এই জায়গায় সম্পূর্ণই শো করতেছে, করতেছে না? এখন তো আপনি এটা লড়বে না, কথা কি বুঝে আসছে? ফুল জুম দেন, এখানে আমাদের ভিতরে চলে গেছে, এই যে স্ক্রিনের ভিতরে চলে গেছে, তখন আপনি এটাকে জুম করতে পারেন, মানে বাড়াইতে জুম ইয়ে করতে পারেন, ইন করতে পারেন, আউট করতে পারবেন। বুঝে আসছে ভাই? বুঝেন নাই? জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখন ই করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, মিনিমাম 5টা করে করেন। জি ভাই, আজকে তো কালকেরটাই দেখাইছেন, আজকে এক্সট্রা কিছু দেখাবেন না? আগে কাজ রেডি করেন, 5টা করে আছে, কোনো এক্সট্রা কাজ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজগুলো রেডি করেন, 5টা আমি বলি, 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ, 5টা প্রোডাক্ট, এগুলো রেডি করুন। এখন কথা বলা যাবে? আচ্ছা আজকে আরেকটা কাজ দেখাই দেই, সেটা হচ্ছে হেয়ার মাস্কিং এর একটা কাজ দেখাই দেই। ঠিক আছে, হ্যালো ভাইয়া, হ্যাঁ কথা বলা যাবে এখন? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ওই সময় আমি স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি আর কি, ওই সময় বলে আমি কথা বুঝি নাই তো ভাই, আপনার কথাগুলো কাটে কেটে আসতেছিল, তো আমি মনে করছিলাম যে মানে প্রেজেন্ট করার জন্য বলছিলেন।
তো এখন আমি স্ক্রিনটা প্রেজেন্ট করব না এখনো করেন না আমি সময় দিব করেন পরে করেন আরটা মানে আমি তো কাজ করতে পারতেছি না ভাইয়া আমি কি এখনো আপনাকে কাজ করতে বলি নাই তো ভাইয়া এখন শুধু আমারগুলো দেখেন একটু পরে কাজ করেন এই যে একটু পরে শেষ বেশিক্ষণ না একটু পরে এই 10টা মিনিটের একটা কাজ দেখাই হেয়ার মাস্কিং আচ্ছা হেয়ার মাস্কিং এর ছবি আমার কাছে আছে অবশ্যই ভালো ছবি আছে আর হেয়ার মাস্কিং ভালো কোয়ালিটির ছবিগুলো নেবেন ঠিক আছে মানে রেজুলেশন যেন ভালো হয় ঠিক আছে ছবির রেজুলেশন যাতে ভালো হয় তাহলে হেয়ার মাস্কিংটা ভালো আসবে ভালো হবে আচ্ছা ধরেন আমি এই ছবিটা নিলাম হ্যাঁ এখন আমরা কুইক সিলেকশন টুল দিয়ে দেখেন একটু ভালো করে হ্যাঁ এখানে কি করছেন মানে একটা ইমেজ নেওয়ার পরে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা একটু ডেফল্টলি সিলেক্ট করে নিব ঠিক আছে আচ্ছা কুইক সিলেকশন হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে আচ্ছা এইভাবে যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে নিলাম ক্লিয়ার সিলেক্ট হয়ে গেছে আমাদের সবাই একটু দেখেন হ্যাঁ জি ভাই জি তারপরে সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করব সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে ওভারলে ক্লিক করবেন ওভারলেতে দিবেন ঠিক আছে ওভারলেতে দেওয়া থাকবে আর এটা এইভাবেই থাকবে ঠিক আছে তারপরে ব্রাশটাকে থার্ড ব্র্যাকেটের এটা দিয়ে বড় করবেন ছোট করবেন থার্ড ব্র্যাকেট স্টার্ট আর বড় করবেন থার্ড ব্র্যাকেট ইন তারপরে এই জায়গাগুলোতে ব্রাশ করবেন তবে ব্রাশ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন বেশি বড় না হয় ঠিক আছে একটু ছোট করে মিলাইয়া করবেন তাহলে জিনিসটা ভালো দেখা যাবে ঠিক আছে যে অংশগুলো সাদা দেখা যায় শুধু ওই জায়গাগুলোতে ছোট বড় করে ব্রাশ করে দিবেন দেখতেছেন ভাইয়া থার্ড ব্র্যাকেট স্টার্ট আর এন্ডের কাজটা একটু আবার বলেন মানে আমি এই যে ব্রাশ তো এটাই আছে আমার তাই না এখানে যদি থার্ড ব্র্যাকেট স্টার্ট দেই সেটা জুম আউট হচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে তাই না আর যখন ইন দেই তখন এটা বড় হচ্ছে দেখেন ঠিক আছে তারপরে মানে ছোট বড় কেন করবেন কথা হচ্ছে যে আমি যদি ওই চুল মেইন চুলের গুলা যদি ব্রাশ করে ফেলি সেই জায়গাগুলো একটু হালকা হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আমার যে জায়গাটুকু দরকার ওই জায়গাটুকু শুধুমাত্র ব্রাশ করব আর একটু জুম বড় করে তারপরে একটু ব্রাশ করবেন তাহলে একটু ক্লিয়ারলি সুন্দর হবে ঠিক আছে এই চুলগুলোর উপরে যে করতেছেন এগুলো সমস্যা হবে এই এটাই মানে হালকা যেতে পারে যেন বেশি না পড়ে সমস্যা হবে বলতে হালকা যেতে পারে চুলের উপরে যেন হালকা পড়ে ও আচ্ছা তার আগে একটা কাজ করুন হয়ে গেছে তারপরে ওকে দিয়ে দিবেন এখান থেকে আপনারা চাইলে অপাসিটিটা বা রেডিয়াসটা একটু বাড়ায় কমায় দেখতে পারেন কতটুকু কি করা যায় যদি বেশি ইয়া থাকে তার আগে একটু একটা কাজ করে নেবেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে লক ভাঙিয়া তারপরে ই করবেন দেখে এখন ভাঙি আমরা সমস্যা নেই এখন কোনটা সিলেক্ট আছে ভিতর অংশটা সিলেক্ট করে তারপর একটা ব্যাকগ্রাউন্ড নেন ওই যে বাইরের অংশটা সিলেক্ট করার পরে কি করছিলেন হ্যাঁ ওই যে ট্রান্সপারেন্সি নাকি জানি বুঝি নাই মানে ওই যে আপনি সিলেক্ট করার পরে ইনভার্স করার পরে দেন তারপরে কি করার ফলে ওই যে ট্রান্সফার ইয়া হয়ে গেল ডিলিট করার ডিলিট আচ্ছা আচ্ছা
হইছে জি জি হইছে আর মাস্কিং স্যার আগে ছবি আর এই ছবির ভিতর পার্থক্য কি হলো স্যার ব্যাকগ্রাউন্ড এর কালারই তো শুধুমাত্র পরিবর্তন হলো আর কোনো পরিবর্তন হয়নি আচ্ছা আর কোনো ব্যাকগ্রাউন্ড আচ্ছা আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড চলেই থাকে চুলের ভিতরগুলোতে একটা কালার ছিল না আগের ছবিটাতে এই ভিতর দিয়ে সরকার এগুলা একটু পেন্ডুল দিয়ে করা সম্ভব বলেন তো এই যে দেখেন এই যে দেখেন এগুলো দেখা যাচ্ছে আমি যদি এখানে একটা অন্য কালার দিই সে ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন স্যার আগে ছবিটা একটু দেখান রিপিট করে দাও আচ্ছা আগে ছবিটা ওকে ফাইন আমি আসলে আগে ছবি আচ্ছা কালারটা আমি একটু ডিফারেন্ট কালার দিই ধরেন দেখেন ঠিক আছে তাহলে এখন তাহলে আমাদের আরো কাজ বাড়লো যে হেয়ার মাস্কিং সহকারে আরো পাঁচটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ জি না না হেয়ার মাস্কিং এর জন্য আলাদা সেটা শুধুমাত্র হেয়ার রিলেটেড থাকবে দেখেন যে এরকম হেয়ার জি জুম করা হেয়ার ওইগুলাকে হেয়ার মাস্কিং করবেন ঠিক আছে এই টাইপের বা একটু বড় টাইপের ছবিগুলো আছে না ওই টাইপের গুলা যেমন ধরেন জি এই টাইপের বা এই টাইপের জাস্ট এই টাইপের হ্যাঁ এগুলাকে হেয়ার মাস্কিং করবেন আর ব্যাকগ্রাউন্ড তো ফুল বডি ব্যাকগ্রাউন্ড যেমন এই টাইপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এভাবে প্রেজেন্ট করবেন তারপরে প্রোডাক্ট থাকবে পাঁচটা পাঁচটা করে 15টা কাজ গুছান সবাই